ভেক্টর এ এবং বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব। সুন্দর প্রশ্ন দিয়েছে, দুটি ভেক্টর এ প্লাস বি এর যোগফলটা এদের কি পার্থক্য, পার্থক্য কত এ মাইনাস বি, এর উপর যদি লম্ব হয়। আমরা কি জানি দুটি ভেক্টর কখন লম্ব হয়, যখন তাদের ডট গুণফলটা জিরো হবে। অর্থাৎ এ প্লাস বি ডট এ মাইনাস বি ইকুয়াল কত, জিরো। যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস এ ভেক্টর বি ভেক্টর প্লাস এ ভেক্টর বি ভেক্টর, বি দ্বারা যদি বিকে গুণ করি, বি স্কোয়ার, ভেক্টরের উপর স্কোয়ার করলে ভেক্টর চিহ্ন থাকে না, তাহলে এ এ কাটা যাবে, এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার হবে, স্কোয়ার বাদ গেলে কি হবে এ বি। অর্থাৎ ভেক্টর দুটোর মান তখন সমান হতে হবে, যেটা আমাদের অপশন এ তে আছে।